পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলু 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হেকমত আলী শেখের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে 82 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। মঙ্গলবার উপপ্রধানকে পুলিশ গ্রেফতার করে। বুধবার ধৃতকে কাটোয়া আদালতে পেশ করা হয়। টাকা আত্মসাতের অভিযোগ থানায় লিখিতভাবে জানায় বীরভূমের কিন্নাহারের বাসিন্দা মোহাম্মদ বদরুদ দোজা। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলকোট থানার পুলিশ মঙ্গলবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 11 জনের কাছ থেকে 82 লক্ষ টাকা চাকরি দেবার নাম করে আত্মসাত করেছে। হেকমত আলী শেখের স্ত্রী ডালিয়া বেগম অভিযোগ করেন, মোহাম্মদ বারুদোজ্জা তার সম্পর্কে বেয়াই হয়। বিভিন্ন কাজে তাকে তারা 25 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই টাকা চাওয়াতে তার স্বামীর নামে মিথ্যা অভিযোগ করে ফাঁসানো হয়েছে। ওরা পুরো মিথ্যে, কিছু প্রমাণ দেখাইতে পারে নাই, নিজেরা সাজিয়ে লিখে এনে আমার স্বামীর নামটা সই করেছে। সইটা কেন হোক, সইটা রিপোর্ট করুক, দেখা যাক, কিছুই দেখাইতে পারে নাই। আমি এখানে কথা বলছি, আমার ছবিটা নিজে তো অন্য কিছু তো করতে পারে, এরকম তো দুনিয়াতে চলছে, কিচ্ছু দেয় নাই। সে আমার আত্মীয়, সে আমার বিয়ে, তাকে নিঃসন্দেহভাবে আমি টাকা পয়সা দিয়েছি, আমার দুটো মেয়ে, আমার সব কিছু প্রমাণ আছে। আমার টাকা পয়সা দিয়ে আপনি কেন টাকা দিয়েছেন? আমি টাকা দিয়েছি, মেয়ের বিয়ে দিয়েছি বলে, সে আমার বিয়াই বলে, সে আমার জামাই হয় বলে। কত টাকা দিয়েছেন আপনি? আমি দিয়েছি সব, মানে অত বলতে পারবো না, 25 লাখ টাকা দিয়েছি আমি টোটাল, গয়না সোনা টাকা অনেক কিছু দিয়েছি। মেয়ের জামাই চাকরি করে না, কো পেট্রোল পাম্প করবো বলেছে তার ধরুন টাকা দিয়েছি, জমি টেস্টি করবো বলেছে তার জন্য দিয়েছি, কিরিনাহারে জায়গা নেবো বলেছে তার জন্য দিয়েছি, বিয়ের কলেজ করবো বলেছে তার জন্য টাকা দিয়েছি। এ বিষয়ে আপনি কি অভিযোগ করেছেন কিছু? আমি এখন অভিযোগ বলতে, আমরা বারবার ওদেরকে চেয়েছি যে আমার কুটুম হয় একটা আপোষে বসে আমরা ফয়সলা করব, ওরা কোনোদিনই আমার আপোষে ফয়সলা করে নাই। তার জন্য আমরা আইসি সাহেবকে বলেছিলাম যে আমাদের একটা ফয়সলা করে দেন, আমাদের টাকা পয়সা দিয়ে দেন, তা তাই না? আমার মেয়ে বাইরে চাকরি করছে, আমি কেস কাছারে আরও আগে করতে পারতাম, শুধু হুমকি দিয়েছে যে মেরে ফেলে দেবো, তোর বাপকে তুলে নিয়ে যাবো, ওই যে ব্রিজ থেকে কিছু করতে পারবে না, এই কথা বলেছে। আমার শুধু মেয়ে বলে আমি চুপ করেছিলাম, কিন্তু আর আমি চুপ করে থাকবো না, আমি পারলে কোর্টে থেকে আদায় করে নেবো সব কিছু। তা এই যে অভিযোগটা হচ্ছে টাকা নেওয়ার, সেটা কি বলবেন? এটা আমি টাকা দিয়েছি বিয়ের জন্য, তারা টাকা দিচ্ছে মিথ্যে করে, আমার টাকা দেওয়ার জন্য অপচাপ দিচ্ছে, এটা অপচাপ দিচ্ছে, পুরোটাই অপচাপ। আপনার স্বামী কি করেন? আমার স্বামী এনজিও কাজ করে, আমার স্বামী ঝিলু 2 নম্বর পঞ্চায়েতে উপপ্রধান। কি নাম আপনার স্বামী? শেখ হেকমত আলী। আপনার নাম? আমার নাম ডালিয়া বেগম। অপরদিকে বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, অনেকদিন আগে হেকমত আলী শেখকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, যদি দোষী হয় শাস্তি পাবে। আমরা শুনেছি যখনই তখনই ওকে দল থেকে খেতে দেওয়া হয়েছে, এমনিতেই আমরা ওকে পঞ্চায়েতে ঢুকতে দিতাম না, যে উপপ্রধান নামে আছে, যেহেতু উপপ্রধান পদটা শর্ট করে চেঞ্জ করা যায় না, তাই আমরা বিডিও কাছে প্রক্রিয়াকরণের জন্য জমা দিয়েছি, এবং যারা এই অভিযোগটা করেছে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে বলেছি যে আপনারা থানায় এফআইআর করুন, প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনাদের কোনো চিন্তা নাই, যদি যে দোষী হবে সে শাস্তি হবে। বিরোধীরা অভিযোগ করছে যে তৃণমূল দল মানেই দুর্নীতিগ্রস্ত, কি বলবেন? বিরোধীদের এটা দেখে শিক্ষা নেওয়া দরকার যে একমাত্র তৃণমূলই দল যারা অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করিয়ে দিয়েছে, তাকে কোনো রকম প্রশ্রয় দেয়নি। দাদা, এই যে কটা দিন উনি ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, উনি একদিন তো সে কাজটা করেননি, বেশ কিছুদিন ধরেই করেছে। তখন থেকেই তো আমরা তো ওনাকে সরিয়ে দিয়েছি, আজ দল থেকে সরিয়ে দিয়েছি 1 বছরের ওপর। এইবার পঞ্চায়েত সদস্য তো তার সদস্য পদ তো আর 5 বছরে এধারে কাটা যায় না, সেই জন্য উনি সদস্য আছেন, উনি লোককে ভাবতে দিয়ে বলেছিলেন যে আমি এখনও তৃণমূলে আছি, ওনাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রধান সব কিছু পরিচালনা করে, উনি পঞ্চায়েতেও ঢুকতে পারেন না। সামগ্রিকভাবে আগামী সময় তার বিরুদ্ধে দল কি? দল তো অলরেডি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিয়েছে, তাকে বলা হয়েছে সে আমার দলের কিছুই নাই, এবং যারা এসেছিল যারা কমপ্লেন করেছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা কমপ্লেন করুন, এবং প্রশাসনকে বলা হয়েছে যে ও যেমন দোষী তার যেন উপযুক্ত শাস্তি। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।